নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে যখন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে স্পেশাল 50 তারা নেমে পড়েছেন, বিভিন্ন জায়গায় প্রচারের কাজ শুরু হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলো প্রচারের কাজ হয়েছে, কিন্তু তার সাথে সাথে আরও একটা কৌশল, সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ নিরসন হবার পর এক দফা নির্বাচন নিয়ে একটা প্রশ্ন রয়েছে। যদি চার দফায় নির্বাচন হতো তাহলে অন্তত কিছুটা তারা সুবিধা পেতেন, এমনটাই তাদের অভিমত। কিন্তু এক দফা নির্বাচনে করার ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা অনর অবস্থানে রয়েছেন এখন। তাই আদালত পর্ব, এই সমস্ত পর্ব মিটে এখন হচ্ছে প্রচারের দিকে অনেকটাই মনোনিবেশ করছেন। স্বাভাবিকভাবে শাসক তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলে একেবারে কি স্বস্তিতে রয়েছে, গোটা বাংলার যদি আমরা চিত্রটা দেখি সেখানে তা নয়। অন্যদিকে অন্য কিছুর প্রস্তুতি চলছে। অন্য কিছুর প্রস্তুতি কি সেটা তো নিশ্চয়ই দেখাবো। তার আগে ঠিক আজকে কোন কোন প্রশ্নে বিতর্ক সেই দিকে একটু নজর রাখবো। যে যে প্রশ্নে আজকের বিতর্ক, যে প্রশ্নে আজকের বিতর্ক, সন্ত্রাস ইস্যুকে জিয়ে রাখাই কি বিরোধীদের কৌশল? যে সন্ত্রাসের যে ইস্যু, বিরোধী জোট বৈঠকের পর প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কি পঞ্চায়েত নির্বাচনে আতান্তরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি খুব মিটেছে বিরোধীদের, এই প্রশ্ন নিয়ে আমরা বিতর্কে যাব। এবং বিতর্কে যাবার আগে যারা প্যানেলিস্ট আছে তাদের কাছে আসার আগে আজকে দেখে নেব হচ্ছে যে বম, বিভিন্ন জায়গায় বম বানাতে গিয়ে এমনিতেই পঞ্চায়েত নির্বাচনের আগে 2003, 2008, 2013, 2018 তার যে মৃত্যুর সংখ্যা বা খতিয়ান তার থেকে অনেক কম, মনোনয়নপত্র বেশি জমা পড়েছে, তথাপি যে একেবারে সন্ত্রাসমুক্ত নির্বাচন কেন হবে না সেই প্রশ্নে তো বিতর্ক থাকবে, বিতর্ক থাকাটা খুবই স্বাভাবিক। আমরা দেখব হচ্ছে বম বানাতে গিয়ে মারা গেলেন একজন রাজনৈতিক কর্মী, কোন দলের তিনি, দেখব প্রতিবেদনে। বোমা ফেটে ফের মৃত্যু, এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা। মৃতের নাম আলিম শেখ। অভিযোগ, বেলডাঙ্গা এলাকায় পাটক্ষেতের পাশে একটি আমবাগানে চলছিল বোমা বাঁধার কাজ, তা থেকেই নাকি বিস্ফোরণ। পুলিশ সূত্রে খবর, শনিবার বেলডাঙ্গার কাপাসডাঙ্গায় একটি আমবাগানে জনাদশেক দুষ্কৃতী বোমা বাঁধার কাজ করছিল, সেই সময় অসাবধান বশত বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণে তিনজন আহত হন, তাদের মধ্যে গুরুতর অবস্থায় আলিম শেখকে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা। আহত হয়েছেন আরও দুই যুবক, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পঞ্চায়েত ভোটের ঠিক আগেই এই ঘটনায় বেড়েছে রাজনৈতিক চাপানুতোর। আমবাগানে বোমা বাঁধার কাজ চলছিল দাবি হাত শিবিরের, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোট মানেই তো মুর্শিদাবাদের আগে যেভাবে হতো তার থেকে তো আপনি বেলডাঙ্গাটা ভাবুন, আগে কী ধরনের ভোট হতো বেলডাঙ্গা, সেখান থেকে তো অনেক শান্তিপূর্ণ। আপনারা তো সাংবাদিক আছেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনারা এত শান্তিপূর্ণ নমিনেশন দেখেছেন যে আগে নিশ্চয়ই দেখেননি। বোমের সরঞ্জাম নিয়ে সেখানে বোম তৈরি করছিল, সেই বোম তৈরি করতে করতে সে বোম বাস্ট হয়ে যায়। বোমের যা ধর্ম সেটা পালন করেছে, সেই ধর্মে পালন করতে গিয়ে যারা বাঁচছিল তারা একজন দেখছে বেলডাঙ্গা থানায়, বেলডাঙ্গা হসপিটালে মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট, RPLUS নিউজ। বিতর্কে যাব। বিতর্কে আজকে রয়েছেন, বাদিক থেকে রয়েছেন সুভাশিস ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, দেবাশিস চৌধুরী ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং আমাদের সঙ্গে স্কাইপে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপবাবু, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। বিতর্ক আমরা শুরু করছি আজকের বিতর্কে। আমি প্রথমে কোহিনুর মজুমদারকে দিয়ে শুরু করব। যে কোহিনুর, প্রচার পর্ব শুরু হয়েছে, সন্ত্রাসের একটা আবহ এখনও বিরাজমান, এরকম বিরাজমান পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য নির্বাচন কমিশন কোর্ট অতিক্রম করে কোথাও একটা জায়গায় এগোচ্ছে, কোথাও কি বিরোধীদের যে বক্তব্য এবং তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তারা নিশ্চিত করেছে,
কোথাও কি বিরোধীদের এখনকার যে ভূমিকাটা নিয়ে শাসক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে তুমি কি বলবে? দেখুন, বিরোধীরা এখনও পর্যন্ত নির্বাচনে যেখানে আপনার থাকার কথা, নির্বাচন শুরু হলে আপনার প্রথমে মনোনয়ন জমা দেওয়ার কথা, বিরোধীরা করেছে 1.5 লক্ষের মতো। তারপর আপনাকে সেই মনোনয়ন হয়ে যাওয়ার পর আপনার প্রতীক নিয়ে আপনার চলে যাওয়ার কথা মানুষের কাছে। কীভাবে যাবেন? দেওয়াল লিখে, পোস্টার টাঙিয়ে, ব্যানার টাঙিয়ে বক্তৃতা করে। কিন্তু বিরোধীরা ব্যানার পোস্টার দেওয়াল টেওয়াল বাদ দিয়ে চলে গেছে কোর্টে, কখনো রাজভবনে, কখনো দিল্লিতে। এটা করে কী হচ্ছে? করে বাংলাকে একটু কালিমালিপ্ত করা যাচ্ছে, বাংলার লোকজনকে একটু কালিমালিপ্ত করা যাচ্ছে, একটু সিম্প্যাথি পাওয়া যাচ্ছে, এর চেয়ে বেশি কিছু নেই। দেখুন, সন্ত্রাসের কথা বাম জামানা আমরা দেখেছিলাম, বামেদের এখানে প্রতিনিধি, তাদের জোটসঙ্গী আছে, তারা বলতে পারবে ভালোই যে বেলডাঙ্গার কথা বলছে। একা 45টা হয়েছিল 2003 সালে, 45 জন মারা গেছিল শুধু মুর্শিদাবাদে। ডোমকলকে বলা হতো বোমকল, আপনার মনে আছে, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। গত 10 বছর মানে বাম জমানার শেষ 10 বছরে 2 বার পঞ্চায়েত হয়েছিল, 3 এবং 8। সে 3 এবং 8-এ 3 ফিগারে চলে গেছিলো, 106 জনের মৃত্যু হয়েছিল ইলেকশন কমিশনের মতামত। তারপর আজকে দেখুন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পার্সেন্টেজ শাসক দলের হার্ডলি 1-2%, 1.5%। আমরাও 2-4টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেরেছি, সব জায়গায় এরকম হয়েছে যেখানে কাস্ট সার্টিফিকেট জমা দিতে পারেনি, একদম লোয়ার স্তরে কাস্ট সার্টিফিকেটে কিছু ভুল বেরিয়েছে, স্ক্রুটিনিতে গিয়ে কেটে গেছে। কিন্তু সন্ত্রাস যেটা বাংলায় পঞ্চায়েত নির্বাচনে বাম জমানায় হতো, সেখানে কিছুই হয়নি। 2-1টা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, আমার 5 জন এই পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরে আমার 5 জন দলের নেতাকর্মী মারা গেছে। আমরা সহনশীল, আমরা তার কোনো পাল্টা উত্তর কিচ্ছু দিইনি। গুলি করে মেরেছে, পিটিয়ে মেরেছে, বোম মেরে মেরেছে, ঘটনা হয়েছে। কংগ্রেস তাদের একটা জোটসঙ্গী ISF, কোথাও জোট হয়েছে, কোথাও জোট হয়নি, একটা মিলিয়ে ঝুলিয়ে যেখানে পেরেছে দিয়েছে, যেখানে পেরেছে দেয়নি, এই করে একটা দাঁড় করিয়ে অ্যানার্কিস্ট পার্টিকে এনেছে। দক্ষিণ 24 পরগনায় কিন্তু রেকর্ড সংখ্যক ভোটে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, রেকর্ড তাই বলছে। দেখো এখানে ছবি, পঞ্চায়েতে দক্ষিণ 24 পরগনা গ্রাম পঞ্চায়েতে 6383 আসনে 1767টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে 926 আসন, সেখানে 233, জেলা পরিষদে 85টা আসনের মধ্যে 8টি, এটা রাজ্য নির্বাচন কমিশনে। এটা আমার, দেখুন আমি একটা আপনাকে কথা বলি, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় আমাদের 1টা সিট বাদ আছে। তাও আপনারা জানেন সেখানে একটা সাংগঠনিক দুর্বলতায় গণ্ডগোলে একে অপরের মিসকমিউনিকেশনে আমরা হেরেছিলাম ভাঙর। তাছাড়া বাদ দিলে টালিগঞ্জ থেকে শুরু হলে বা টুপি প্রিসাইজ কসবা বিধানসভা কেন্দ্র থেকে শুরু করলে শেষ সাগর পর্যন্ত যতগুলো বিধানসভা আছে 31টা, তার মধ্যে 30টা আমাদের জেতা, কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্বাচনে 30টা আমাদের জেতা। এরকম একটা লোকসভা যেখানে 3 লক্ষের উপর আমাদের নির্বাচনী জয় আছে, ডায়মন্ড হারবার। এরকম একটা লোকসভা, যে লোকসভা আমরা 2,96,000 ভোটে জিতেছিলাম যাদবপুর, তো সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেশি হবে, মানে ওখানে 1.5% নেই, ওখানে অনেক বেশি, 6%, ওখানে ওখানে থাকবে না। এবং দেখবেন আপনি, যেমন বর্ধমান, বর্ধমানের 16টা বিধানসভা আমরা 16টায় জিতেছি, কিন্তু 2টো গ্রামসভা আমরা প্রার্থী আমরা আনকনটেস্টেড হেরেছি। আমি এখান থেকে দেবাশিস চৌধুরী আপনার কাছে আসব। দক্ষিণবঙ্গে সত্যি 2009 সালে তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত নির্বাচনেই প্রথম হচ্ছে তারা আধিপত্য পায় এবং হচ্ছে রাজ্যে যে পরিবর্তন আসন্ন তার ইঙ্গিত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে পাওয়া গেছিলো। পূর্ব মেদিনীপুরের থেকেও দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের আধিপত্য রয়েছে, সেটা কোহিনুর অস্বীকার করলো না, যে কারণে হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংখ্যা বেশি। সন্ত্রাসের পাল্টা চিত্র আমরা মনে হয় উত্তরবঙ্গ থেকে দেখতে পাবো বা নির্বাচনের দিন। এই দক্ষিণবঙ্গের বদলাটা মনে হয় উত্তরবঙ্গে সম্মিলিত বিরোধীদের হয়ে বিজেপি মনে হয় অনেকটা হাতের সুখ করে নেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে দেবাশিস চৌধুরী? না, এরকম পাল্টা হিংসার পাল্টা হিংসা এটা তো আমরা বিশ্বাসই নই। আর কোহিনুর ভাই যেটা বললো যে পাবলিকের কাছে না গিয়ে আমরা কখনো কোর্টে কখনো দিল্লিতে যাচ্ছি, তো এই বিষয়টা একটু আমাদের বলার আছে এখানে। পাবলিকের কাছে না গিয়ে আমরা কোর্টে বা দিল্লিতে কেন যাচ্ছি? কেন্দ্রীয় বাহিনীর কথা কেন উঠছে? এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না যে CPM-এর আমলের চেয়ে আমাদের আমলে কম। কিন্তু এটা 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 উত্তর হলো না যে তার মানে যে ভায়োলেন্স নেই,
প্রচুর মাত্রায় হিংসা আছে, প্রচুর হিংস্র হিংসাত্মক ইলেকশন হচ্ছে, বোম বাঁধা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মনোনয়ন জমা দেওয়া হয়নি, মনোনয়ন জমা দেওয়ার পর তাকে প্রত্যাহার করার জন্য তাকে চাপ সৃষ্টি করা হচ্ছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের বাড়িতে হুমকি যাচ্ছে, তাদের সন্ত্রাস করা হচ্ছে যে নাম প্রত্যাহার না করা হোক বা নিজেরা সরে যাক, মানে যাতে দখল করে নেওয়া যায়। মূল বক্তব্য হচ্ছে প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়েছে, আমরা দেখছি হ্যাঁ সিপিএমের আমলে থেকে একটা পরিবর্তন হয়েছে, মনে হচ্ছে এখন একটু উইথ দ্য উইজডম অফ হাইন্ডসাইট একটু মনে হচ্ছে যেন সিপিএমের আমলে বোধহয় প্রশাসনটাকে এত এরকমভাবে ব্যবহার করা হয়নি যেইভাবে তৃণমূল কংগ্রেস প্রশাসন ব্যবহার করছে, একদম আমলাতন্ত্রের শীর্ষ থেকে ব্যবহার হচ্ছে। আমরা কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার থেকে দেখেছি সেই স্তরে আমলাতন্ত্র ব্যবহার হচ্ছে। অয়নবাবু, অয়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলা বলছি আমরা, চিফ সেক্রেটারি যে সেই লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে আমলাতন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। আজকে স্টেট ইলেকশন কমিশনার রাজীব সিনহা, মানে সেই লেভেল থেকে কন্ট্রোল হচ্ছে। তো মাথা থেকে যদি অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল হয়, এটা একটা আমরা বলতে পারি যে বদল নয়, মানে বদলালে বদল চাই, এটা একটা পরিবর্তন হয়েছে যে সিপিএমের আমলে যতটা না অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল হতো তার চেয়ে আরও বেশি নক্কারজনকভাবে, আরও জঘন্যভাবে প্রশাসনকে ব্যবহার করে পুলিশকে দিয়ে সন্ত্রাস করিয়ে ইলেকশন করা হচ্ছে। সেই জন্য আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব শান্ত পরিবেশ, কিন্তু আমরা জানি 2021 পর থেকে হাজার হাজার লোক আমাদের মানে এখনও গ্রাম ছাড়া আছে, উত্তরবঙ্গে আসামে পলায়ন করেছে আমাদের কর্মীরা, আমাদের পার্টি ওয়ার্কাররা, যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এবং এটাতে সম্পূর্ণভাবে মদত দিয়েছে প্রশাসন, পুরো পুলিশ প্রশাসন লিপ্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই নক্কারজনক এই এই গণতন্ত্রকে হত্যা করার যে এই যে কর্মকাণ্ড চলছে, এই যে আসুরি কাজ চলছে সেটাতে অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যবহার, এটা আমরা বলতে পারি যে সিপিএমের চেয়ে আরও উন্নততর বামফ্রন্ট এই সরকার হয়েছে টিএমসি। আমি শুভাশিসবাবু, আপনার আপনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হয়ে কি একমত যে রাজ্যে আমলাতন্ত্রকে অনেক বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে এই আমলে বাম জমানার থেকে? আমলাতন্ত্রকে ব্যবহার হচ্ছে করছে তৃণমূলের সরকার, এটা তো প্রমাণিত সত্য, নাহলে অমৃতা সিং জাস্টিস তিনি বলেছেন বিডিওর এগেনস্টে সিবিআই করতে হবে ট্যাম্পারিং করার জন্য, বিরোধীদের কাগজপত্র নমিনেশন পেপার ট্যাম্পারিং এর জন্য অবশ্য ডিভিশন বেঞ্চে সেটা আটকেও গেছে, আমার কথা হয়েছিল সেটা আলাদা কথা, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজ অবধি কোনো পঞ্চায়েত নির্বাচনে বা কোনো নির্বাচনে বিডিওকে এই ধরনের সিবিআই করা বিডিওর এগেনস্টে, এটা এক্সেম্পলারি একটা এইরকম দৃষ্টান্ত কোনোদিনও স্থাপন হয়নি। এখন এসে বলছিল ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশন আছে, প্রথম অবজারভেশন যে লোকাল প্রশাসনের উপরে অনাস্থা আছে এই কলকাতা হাইকোর্টের, তাতে অবজারভেশন আছে আপনারা এই সিভিকদের দিয়ে তারপর টেম্পোরারি ওয়ার্কারদের নিয়ে বিডিও প্রশাসন এদের ইলেকশন না করানোর একটা অবজারভেশন আছে ক্যালকাটা হাইকোর্টের প্রথম, যেটা একটা হলো। এবার আসলো কেন্দ্রীয় বাহিনীকে আমরা চাইছি কেন, কেন রাজীব সিনহা এক লপ্তে নির্বাচন করা হচ্ছে, 72,000 সিট কম বেশি, সেখানে এক লপ্তে হলে কেন্দ্রীয় বাহিনী যতই দিক না কেন অপ্রতুল লাগবেই, যদি এটা পাঁচ দফায় হতো তাহলে যে 822 ফোর্স শেষ অবধি পাঠাচ্ছি, মানে এখনও অবধি বাড়তে পারে আরও অনেক কথা চলছে সেরকম, যে 822 কোম্পানিতেই কাজ হয়ে যেত যদি পাঁচ দফায় হতো, কিন্তু ইচ্ছে করে ডাকা হয়েছে নির্বাচনটা এইভাবে যাতে সেন্ট্রাল ফোর্স না আসতে পারে এবং এই ধরনের কোনো রকম যাতে মানে বিশৃঙ্খলাটা থাকে তার ব্যবস্থা চালিয়ে যাওয়া, সেন্ট্রাল ফোর্সকে ইউজ না করতে দেওয়া। কেন আমি কথা বলছি, আমরা বিরোধীরা অনেক কথা বলি কিন্তু দলের মধ্যে মনোরঞ্জন ব্যাপারী যিনি কিনা বলাগড়ের বিধায়ক তিনি বলছেন পুঁজি নিবেশ হয়েছে এর মধ্যে, যারা নমিনেশন নিয়েছেন তারা টাকা দিয়ে নমিনেশন নিয়েছেন, জেলার নেতাদের টাকা দিয়েছেন, টাকা 1,00,000 কেউ 2,00,000 কেউ 50,000 দিয়েছেন, দিয়ে নমিনেশন নিয়েছে। এখন ঘটনা যারা পুঁজি নিয়োগ করেছেন এখানে তাদের কাছে তো সেন্ট্রাল ফোর্স আসলে পরে নির্বাচন যদি না করতে পারে না জিততে পারে তাহলে আবার কালীঘাটে গিয়ে পয়সা চাইতে পারে যে আমরা নমিনেশনের সময় টাকা দিয়ে পেয়েছি অথচ আমরা ইলেকশনে কাটতে পারিনি কেন। আজকে এটা আমাদের কথা না, আজকে ফুলচাঁদ শেখ নমিনেশন দিতে গিয়ে মারা যাচ্ছে, মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের এমএলএ তিনি বলছেন টাকা দিয়ে নমিনেশন কিনতে হচ্ছে ইসেতে সারা হুগলি ডিস্ট্রিক্টে, ফুলচাঁদ শেখ নমিনেশন দিতে গিয়ে গুলি খাচ্ছেন, 2016 সালের নির্বাচনের পর যখন ওভারওয়েলমিং মেজরিটি পেল তৃণমূল কংগ্রেস একা সিঙ্গেল হ্যান্ডেডলি, মানুষের আস্থা যখন কিনা তৃণমূল কংগ্রেস দেখতে পেলো তাদের উপর আছে, 18 নির্বাচনে প্রায় 100 মানুষ মারা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে,
তাহলে এটা কি খুব মানে কাম্য ছিল যে বাংলা রক্তাক্ত হচ্ছে, বাংলার ছেলেরা মারা যাচ্ছে, আমার ঘরের ভাই বোনরা মারা যাচ্ছে একটা নির্বাচন নিয়ে, যখন সারা ভারতবর্ষের নির্বাচনে একটা আঁচল লাগে না কারোর গায়ে, একটা রক্তপাত নেই, সেখানে বাংলা জ্বলছে, বাংলাতে আগুন জ্বলছে, বোম বাজছে, বোমে মারা যাচ্ছে। অনেকেই বলে থাকেন, অভিযোগ করে থাকেন যে তৃণমূল কংগ্রেসের ব্যাপারে আপনাদের সক্রিয়তা যতটা আদালতের ক্ষেত্রে হোক, বক্তব্যের ক্ষেত্রে হোক, ডিবেটে হোক, আগের আমলে এই রক্তাক্ত বাংলার নিশ্চয়ই দেবাশিস হচ্ছে ইতিহাসের অধ্যাপক, আমি জানি যে বাংলায় রাজনৈতিক হিংসার যে ইতিহাস এটা 10 বছর বা 12 বছরের নয়, তখন ক্ষেত্রে কিন্তু এতটা ভোকাল নেই, যেটার একটা পরিণতি, যে পরিণতিটা তৃণমূল কংগ্রেসকে সিঙ্গেল হ্যান্ডেডে ওটা ওখানে চিহ্নিত করা হচ্ছে। সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমি শুধু বলি আগের যে লড়াইটা ছিল, সুজিতবাবু আপনি জানবেন, কারণ আপনি দীর্ঘদিনের সাংবাদিক, ইউ নো অফ দ্য মানে নিউ অফ দ্য স্টোরি, যে ইন বেঙ্গল ইলেকশনস, ইলেকশনের ব্যাপারে বাংলায় যা যা ঘটেছে আপনি জানেন। আমি তবু বলছি একটা কথা, আগে ছিল আইডিওলজিক্যাল ফাইট, আইডিওলজিক্যাল অর্থনীতি ছিল না তার মধ্যে, তার মধ্যে আদর্শগত লড়াই ছিল, সেই লড়াইটা ছিল অন্য ধরনের। আজকে যেটা হয়েছে সেটা অ্যাবসলিউটলি একটা আলাদা ইকোনমি তৈরি হয়েছে পঞ্চায়েতকে নিয়ে। আপনি আই বেক টু ডিফার, মানে সব ক্ষেত্রে না হলো, যেমন শাসনের দখলটা কে নেবে, ওই মৎস্যজীবীদের কোঅপারেটিভগুলোর জন্য একটি নাম বিখ্যাত হয়ে উঠেছিল, ফলে অর্থনীতি একেবারে তখনও ফ্যাক্টর ছিল না তা নয়, আসলে গ্রামীণ অর্থনীতির আর্লি 70s-এর কথা বলছি, এবং সেই সময় আজকে বামেদের কোনো প্রতিনিধি নেই, সেই সময় বিতর্ক উঠলেই বলা হতো 38,000 কোটি টাকার একটা গ্রামীণ অর্থনীতি তৈরি হয়েছে, যে কারণে এই ধরনের সন্ত্রাস এগুলো বিক্ষিপ্ত ঘটনা। আমি একটু প্রদীপবাবুর কাছে আসছি, প্রদীপবাবু আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেটা দেবাশিস চৌধুরী বিজেপির যেটি অভিযোগ করলো, এটা এইবারের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে এটা আসছে, যে আগের সময়ে সন্ত্রাস থাকলেও বা কিছু থাকলেও আমলাতন্ত্রকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সময় এই পঞ্চায়েত নির্বাচন বা সিভিক বডি ইলেকশনে। আপনি কি এটা এগ্রি করেন? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে আমি এটা ডিফার করছি যে এইবারের নির্বাচনেই এরকম রাজনৈতিক হিংসা হচ্ছে। কোহিনুরও বললেন যে এইটার একটা কিন্তু একটা ঐতিহাসিক একটা ভিত্তি আছে। না, আমি রাজনৈতিক হিংসার প্রসঙ্গটা মানে এটা তো মানে সত্য, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করে দেওয়া যায়, আগেও রাজনৈতিক হিংসায় বাংলা বরাবরই একটা শীর্ষে জায়গায় রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে এই যে ব্যুরোক্রেসিকে ব্যবহার করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সমস্ত সীমা লঙ্ঘন করে যাচ্ছে, এরকমটাই দেবাশিস চৌধুরী বলছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আইডিওলজিক্যাল ফাইট যেটা ছিল, সেই আইডিওলজিক্যাল ফাইট হলেও এখানে কি সন্ত্রাস হলে তার মানে বিরোধিতা বা সেটাকে নিয়ে সরব হওয়া কি অসুবিধা ছিল, সেটা তো নয়। আসলে তৃণমূল কংগ্রেসের জন্মটাই তো হয়েছে যে কংগ্রেসের যে স্বল্প পরিসরের বিরোধিতা বামপন্থীদের প্রতি, সেইখান থেকেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম। কিন্তু আমি সেই জায়গাটার থেকেও বলছি যে এবারের নির্বাচনে অবস্থাটা কি, এবারের নির্বাচনে এখনো অবধি কিন্তু মানুষের কাছে যে প্রার্থীরা যাচ্ছেন প্রচার অভিযানে, সেখানে ইস্যুটা কি? মানুষ তো পঞ্চায়েতের নির্বাচনে যখন নির্বাচনের বোতামটা টিপবে, তখন তো সে জানতে চাইবে যে আমার কাছে কি কি বিকল্প রয়েছে, নীতির বিকল্প, পরিকল্পনার বিকল্প, মতাদর্শের বিকল্প। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তারা প্রচার অভিযানে এগিয়ে গেছে, কিন্তু অন্যান্য যে বিরোধীরা আছে সেই বিরোধীরা এখনো প্রচার অভিযান শুরু করতে পারেনি। তারা বামফ্রন্ট ইস্তেহার প্রকাশ করেছে, কিন্তু ইস্তেহার প্রকাশ করে বলছে তৃণমূল কংগ্রেসের যে প্রকল্পগুলো আছে সেগুলো চলে যাবে, এরকমটা ভাবার কিছু নেই, সেগুলো থাকবে তারা এলেও। এবং কিন্তু তাহলে এই প্রকল্পগুলোকে বিরোধীরা এতদিন ধরে অনেক গালাগালি দিয়ে সমালোচনা করলো যে এটা বিভিন্ন দুর্নীতির টাকায় এটা চলছে, দিয়ে না দিয়ে চলছে, তাহলে সেই প্রকল্পগুলো ঠিক সেভাবেই কি করে চলবে? আজকে অন্য বিরোধীরা বিজেপি কংগ্রেস তাদের ইস্তেহার কোথায় এবং তাদের ইস্তেহার নিয়ে আলোচনা কোথায়, মানুষের কাছে যাওয়া কোথায়? মানুষ তো ইস্যু খুঁজছে, এইখানে রক্ত হিংসা নির্বাচন কমিশনার একটা প্রশ্ন করছি, প্রদীপ একটু প্রশ্ন নাও তুমি, সেটা হলো যে যে পশ্চিমবাংলায় উজ্জয়ালের মানে প্রত্যাহার, মনোনয়ন প্রত্যাহারের উপর যে চাপ দিচ্ছে সারা বাংলা জুড়ে, সন্ত্রাস হচ্ছে যেভাবে বাড়ি বাড়িতে ঢুকে, তারপরে মনে হয় যে বিরোধীরা খুব ফ্রিলি প্রচারের কাজে নামতে গেলে পরে তৃণমূল বাধা দেবে না,
এবং আরেকটা কথা, যদি মমতা ব্যানার্জি ভালো কাজ, ভালো কাজগুলোকে যদি কেউ নকল করে, আমি জানি না বামেদের ইস্তেহারে কি বলা আছে, যদি মমতা ব্যানার্জির ভালো কাজটাকে ইমিটেট করে, যেমন মোদি করেছেন কংগ্রেসের ইউপিএ ওয়ান ইউপিএ টু এর কাজ ঠিক নাম বদলে, ঠিক মমতা ব্যানার্জির কাজটা যদি কেউ দুর্নীতিমুক্ত কাজ করে, যেমন কাজগুলো ভালোভাবে করা যায় যেখানে দুর্নীতি নেই, তাহলে অসুবিধা কোথায়? একটু লেটে পড়ছে, এটা এটা লেটে পড়ছে না, অসুবিধা তো প্রশ্ন নয়, বা সুবিধা অসুবিধা প্রশ্ন তো অন্য প্রশ্ন, সেটা উনি উত্তরটা কি? আমার প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রে লেটে বুঝলে তো মুশকিল না, নরেন্দ্র মোদী তো যখন কিনা বিরোধী ছিল তখন তো নরেন্দ্র মোদী এসে আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে নতুন ছেলেদের কাছে গাড্ডা খোলার কাজ দিয়েছে, যখন 100 দিনের কাজ সম্পর্কে বলেছে ছেলেদের কাছে গাড্ডা খোলার কাজ দিয়েছে বলেছে। প্রশ্ন ডেফিনেটলি অনেক রয়েছে, তবে একটা সময় বিরোধীতে, বিরতির পর ফিরছি, বিরতির পর ফিরে বিতর্ক নিশ্চয়ই আরও সামনের দিকে এগোবে, তার কারণ অনেকগুলো প্রশ্ন এখনও পর্যন্ত আমাদের সেই নিয়ে বিতর্ক অবকাশ রয়ে গেছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।